আমাদের ইউনিভার্সিটিতেই রয়েছে। সো বন্ধুরা, আপনি যদি বিবিএতে ভর্তি ইচ্ছুক হন সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি। আপনার যদি এসএসসি এবং এইচএসসিতে দুটোতেই এ প্লাস থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে না। কিন্তু আপনার যদি এসএসসি বা এইচএসসিতে যে কোনো একখানে জিপিএ 5 মিস থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অ্যাডমিশন টেস্টের জন্য আপনাকে 1000 টাকা অ্যাপ্লাই করতে হবে আমাদের ভার্সিটি ওয়েবসাইটে গিয়ে, যেটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখব। ভর্তি হয়েছি তখন আমার ক্রেডিট ফি ছিল 5000 করে, 1 credit = 5000। সো ভিউয়ার্স, আমাদের ভার্সিটিতে ক্রেডিট বিবি এর জন্য 125টি, প্রতিটি ক্রেডিটে আমার কস্ট পড়বে হলো 5000 করে। তো আপনারা নতুন যারা ভর্তি হচ্ছেন সেক্ষেত্রে নতুন ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য ভার্সিটিতে এখন 6500 করে ক্রেডিট ফি নেওয়া হচ্ছে। তো আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হবে 125 ক্রেডিটে, আর আপনাকে পে করতে হবে সেমিস্টার ফি 3টি ইনস্টলমেন্টে পে করতে হবে, হুইচ ইজ ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট এবং থার্ড ইনস্টলমেন্ট। আপনি যদি ইচ্ছা করেন তাহলে প্রথম ইনস্টলমেন্টেই আপনার পুরো ফি আপনি প্রদান করে দিতে পারেন। আপনি যদি একটি ইনস্টলমেন্টের টাকা প্রদান করতে না পারেন সেক্ষেত্রে আপনার থেকে 1000 টাকা করে ফাইন নেওয়া হবে। এবং আপনি যদি সঠিক সময়ে রেজিস্ট্রেশন করতে না পারেন সেক্ষেত্রেও আপনার কাছ থেকে 1000 টাকা ফাইন নেওয়া হবে। আপনারা যদি বিবিএ এবং অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে আরও অধিক ইনফরমেশন চান সেক্ষেত্রে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, সেক্ষেত্রে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসব। প্রিয় ভিউয়ার্স, আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি ইচ্ছুক যদি সেই ডিপার্টমেন্টের ইনফরমেশন এবং কস্ট জানতে চান সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সম্পূর্ণ ইনফরমেশন আমার পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আমাদের ক্যান্টিনটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশাল বড় একটি ক্যান্টিন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেসমেন্টে স্পোর্টস এরিয়া। টেবিল টেনিস, দাবা, ক্যারাম এগুলো খেলতে পারবেন। এবং আমাদের এখানে খুবই সুন্দর একটি জিম ঘর রয়েছে যেখানে আপনি জিম করতে পারবেন। এবং আমি এখন আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি আমাদের বিল্ডিংয়ের 10th ফ্লোর থেকে ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভার্সিটির ফ্রন্ট সাইড 10তলা থেকে দেখানো হচ্ছে। আমাদের ভার্সিটিতে শাটল এর ব্যবস্থাও রয়েছে। আমাদের ভার্সিটিতে সর্বমোট 5 থেকে 7টি বাস রয়েছে। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।